আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহমা মোস্তফা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পাঁচ দিন পর কারামুক্ত রোজিনা, সাংবাদিকতা চালিয়ে যাবার প্রত্যয়, ভর্তি করা হয়েছে হাসপাতালে, পাসপোর্ট জমা দেওয়ার আদেশ। স্বাস্থ্যবিধি মেনে কাল থেকে চলবে বাস ট্রেন লঞ্চ, যাত্রী নিতে হবে অর্ধেক, শর্ত শিথিল করে লকডাউন বাড়ল 30 মে পর্যন্ত। পাসপোর্টে ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও দেশটির বিষয়ে নীতি পরিবর্তন হয়নি, দাবি পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা মির্জা ফখরুলের। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, বুধবার আঘাত হানার শঙ্কা, পাশে আছে সরকার, রয়েছে মোকাবেলার প্রস্তুতি, আশ্বাস প্রধানমন্ত্রী। মুশফিকের পরে মিরাজ মুস্তাফিজের ঝাঁঝালো পারফরমেন্সে ধরাশায় শ্রীলঙ্কা, 33 রানের জয়ে সিরিজ শুরু বাংলাদেশে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলাম। মুক্তির পর চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেফতারের 5 দিন পর রবিবার বিকেল 4:15 দিকে গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। মুক্তি পেয়ে সাংবাদিকতা চালিয়ে যাবার প্রত্যয় জানান রোজিনা ইসলাম। দুঃসময় পাশে থাকার জন্য সাংবাদিক সহ সবাইকে ধন্যবাদ জানান রোজিনা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তিনি। শারীরিক কিছু সমস্যার কারণে বিকেল 6:30 দিকে রোজিনা ইসলামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করোনা পরীক্ষার পর রোজিনাকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার স্বামী মনিরুল ইসলাম মিঠু। হাসপাতালে নিয়ে আসার মূল কারণ সে আগের থেকেই অনেকগুলো রোগে রোগাক্রান্ত, আগের থেকেই তার ট্রিটমেন্ট চলতেছে। তারা বলছে আজকে এখন ওরা ইমার্জেন্সি চেক আপ করাবে, চেক আপ করে আইসোলেশনে দিবে। আইসোলেশন দেওয়ার পরে কোভিডটা টেস্ট করবে, কোভিড টেস্ট করার পরে যদি দেখে নেগেটিভ তখন ওই জেনারেল চিকিৎসা চলবে, তখন আর এই রোগের চিকিৎসা চলবে। এর আগে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় শর্ত সাপেক্ষে সাংবাদিক রোজিনা ইসলামকে জামিন দেয় আদালত। 5,000 টাকার বন্ড দিতে হয়েছে, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 17 মে তথ্য চুরির অভিযোগ এনে সচিবালয়ে প্রায় 6 ঘন্টা আটকে রাখা হয় সাংবাদিক রোজিনা ইসলামকে। পরে তাকে পুলিশ হেফাজতে দেয়া হয়, করা হয় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা। 18 মে তাকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার জামিন শুনানির পর আদেশের দিন রবিবার ঠিক করেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকিবিল্লা ভার্চুয়ালি সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের আদেশ দেন। দিতে হয়েছে 5,000 টাকার মুচলেকা। রাষ্ট্রপক্ষ থেকে এই জামিনের ব্যাপারে আমরা কনসিডার করার কথা বলেছি এবং বলেছি যে যদি এই আসামি তার পাসপোর্ট যদি আদালতে সাবমিট করে বিদেশে যদি না যায় তাহলে তাকে অন্তর্বর্তীকালীন জামিন যেতে পারে, সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নাই। রোজিনার সাথে কথা বলে মামলার পরবর্তী কার্যক্রম পরিচালনার কথা জানান তার আইনজীবী। যদিও কন্ডিশনাল বেইল ইজ নট এ বেইল ইন দি আই অফ ল, তদুপরি আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং লার্নেড পাবলিক প্রসিকিউটরের আজকের ভূমিকাটাকে আমরা কংগ্রেচুলেট করি, প্রশংসা করি যে তিনি পাবলিক প্রসিকিউটর হিসাবেই তার দায়িত্ব আজকে পালন করেছেন। তিনি জামিনে বেরিয়ে আসলে এরপরের রাষ্ট্রপক্ষ থেকে দাখিলকৃত ডকুমেন্টস আমরা আইনানুক প্রক্রিয়ায় উত্তোলন করে অতঃপর আইনানুক প্রক্রিয়ায় এই মামলার ন্যায় বিচারের স্বার্থে যা করা দরকার আমরা সেই প্রক্রিয়া শুরু করব। ন্যায় বিচারের স্বার্থে মামলা তুলে নেওয়ার আহ্বান জানানো হয় প্রথম আলোর পক্ষ থেকে। এই মামলা নিঃস্বার্থভাবে প্রত্যাহার করে নেওয়া হোক এবং যে ক্ষত হয়েছে এটা তো আর দাগটা সারবে না, কিন্তু ক্ষতটা উপশমের জন্য সরকারের রাজনৈতিকভাবে উদ্যোগী হওয়া উচিত। পর্যবেক্ষণে আদালত জানান গণমাধ্যম রাষ্ট্রের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত, তাই যে যার অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয়। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন প্রমাণ করে আদালত স্বাধীন, সরকারের কোনো হস্তক্ষেপ নেই। জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক অনলাইন লাইভ আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার সাংবাদিক বান্ধব। এদেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য আওয়ামী লীগ সরকার যা করেছে 75 পরবর্তী আর কোনো সরকার কার্যত কিছুই করেনি বলে মন্তব্য তার। সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে ও সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল করবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ বিষয়ে যাত্রী ও পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতাও প্রত্যাশা করেন মন্ত্রী। সাংবাদিক রোজিনা ইসলাম তার জামিন মঞ্জুরের মধ্য দিয়ে প্রমাণিত হল বাংলাদেশে আদালত স্বাধীন এবং সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করে না। রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা আজকে মায়া কান্না কাটছেন, সেই বিএনপি ক্ষমতায় থাকাকালে সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলাও তারা করেছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের শর্ত সাপেক্ষে জামিন সরকারের ফরমাইশি আদেশ। তিনি বলেন, ইসরায়েল শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা দুনিয়ার জন্য হুমকি। সেখানে বাংলাদেশ সরকার কেন পাসপোর্ট থেকে দেশটি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে, এই প্রশ্ন মির্জা ফখরুলের। শনিবার স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রসহ সারাদেশের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, গরিব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সাংবাদিক রোজিনা ইসলামকে শর্তের প্যাঁচে জামিনের সমালোচনা করেন মির্জা ফখরুল। যে আইনটাতে যে আইনে তাকে আপনার গ্রেফতার করা হচ্ছে সে আইনে বেইডেবল সেকশন, সেখানেও তো আপনি দিচ্ছেন না। একদিন একদিন করে পেঁচাচ্ছেন, কার কাছ থেকে নির্দেশ আসে তার জন্য অপেক্ষা করছেন, করতে করতে আপনি বেলটা দিলেন। তা আবার এই চুক্তি শর্তে যে বিদেশে যেতে পারবে না, কেন বিদেশে যেতে পারবে না, কেন, কারণ কি, এই কথা তো আমাকে বলতেই হবে। যদি মনে করছি অবশ্যই ফরমাইশি রায় বলছি, এই জন্যে যে এখন বিচার ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে যে সরকার কি বলে না বলে তার উপরেই আপনি নির্ভর করেন। আমরা এই কথা বহুবার বলেছি যে সরকারের ইঙ্গিতে এখন বিচার ব্যবস্থা চলছে। পাসপোর্ট থেকে ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সমালোচনা করেন বিএনপির মহাসচিব। ইসরায়েল তো আসলে ওটা মিডল ইস্ট শুধু নয়, গোটা পৃথিবীর জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকার কেন এই নতুন করে প্রেম করতে যাচ্ছে ইসরায়েলের সঙ্গে? এখন জনগণের মধ্যে এই আশঙ্কা সৃষ্টি হয়েছে, তাহলে কি সরকার ইসরায়েলের সঙ্গে আবারও ওই ধরনের কোনো চুক্তি করতে যাচ্ছে বা কিছু করতে যাচ্ছে? সুতরাং এই জিনিসগুলো অত্যন্ত উদ্বেগের সঙ্গে বাংলাদেশের মানুষ কিন্তু অবজার্ভ করছে, দেখছে, লক্ষ্য করছে। আমরা ইসরায়েল বিরোধী অবস্থান, আমাদের ভেরি স্ট্রেইট এবং ক্লিয়ার কাট বলছি, আমরা বরাবরই ছিলাম, আমরা এখনো আছি। নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে অভিযোগে 04 সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও দেশটির সাথে সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হয়নি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। 6 মাস আগে আমরা যখন ই পাসপোর্ট তৈরি করি, তখন ওখানে যে একটা সিল লাগানো হতো যে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল, আমরা এটা ডিলিট করেছি। এইটা স্ট্যান্ডার্ড পাসপোর্টের জন্য, এবং এই ডিলিট ডাজ নট মিন আমাদের পররাষ্ট্র কিসে সম্পর্কে নীতিতে কোনো পরিবর্তন হয়েছে। আমরা এখনও ইসরায়েলকে রিকগনাইজ করি নাই, এবং আমরা পালেস্তিনের সপক্ষে এখনও অত্যন্ত সুচ্ছা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। বিধিনিষেধ 30 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, 23 মে মধ্যরাত থেকে 30 মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে। আন্তঃজেলা বাসসহ চলাচল করবে লঞ্চ আর ট্রেনও। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলবে এসব গণপরিবহন। এর আগে বিধিনিষেধে একই জেলার মধ্যে গণপরিবহন চললেও বন্ধ ছিল এক জেলা থেকে আরেক জেলার যোগাযোগ। আসন সংখ্যার অর্ধেক
হিসাবে স্বাস্থ্যবিধি মেনে হোটেল রেস্তোরাঁয় বসেই খাওয়া যাবে। করোনা পরিস্থিতির অবনতি হলে গত 14 এপ্রিল প্রথম দফায় লকডাউনে যায় সরকার। এরপর জীবন ও জীবিকার তাগিদের শর্ত সাপেক্ষে লকডাউন ধাপে ধাপে শিথিল করা হয়। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জীবন জীবিকার স্বার্থেই সরকার বিধিনিষেধের সময় বাড়িয়েছে। প্রশাসন পরিস্থিতি কঠোরভাবে নজরদারি করবে বলেও জানান প্রতিমন্ত্রী। যে আমাদের আন্তঃজেলা সহ সমস্ত পরিবহন সেটা অর্ধেক আসন খোলা রেখে এবং রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্ট গুলো খাবার দোকান গুলো যাতে আপনার অর্ধেক আসন রেখে খুলে দেওয়া। জনসমাবেশ হ্যাঁ যেগুলো আছে সেটা বন্ধ থাকবে। সামাজিক রাজনৈতিক ধর্মীয় আচার আচরণ যেগুলো আমাদের অনুষ্ঠান সেগুলি বন্ধ থাকবে। ওই যে সরকারি আধা সরকারি সেগুলো যেভাবে সিদ্ধান্ত দেওয়া ছিল সেগুলি থাকবে। প্রায় 2 মাস পর কাল থেকে শুরু হচ্ছে দূরপাল্লার পরিবহন। নতুন করে বিধিনিষেধের মেয়াদ বাড়লেও স্বাস্থ্যবিধি মেনে বাস, ট্রেন ও লঞ্চ চলাচলের অনুমতি মিলেছে। সরকারের এমন সিদ্ধান্তে খুশি পরিবহন মালিক শ্রমিকরা। টার্মিনালগুলোতে চলছে বাস ধোয়া, মোছা এবং অন্যান্য প্রস্তুতি। দুপুর থেকেই দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে বাস ধোয়া মোছায় ব্যস্ত পরিবহন শ্রমিকরা। দীর্ঘ 1 মাস 19 দিন পর দূরপাল্লার পরিবহন চলাচলে অনুমতি মেলায় স্বস্তির নিঃশ্বাস তাদের মাঝে। যেসব শ্রমিক চালক গ্রামে চলে গিয়েছিলেন তারাও ঢাকায় ফিরতে শুরু করেছেন বলে জানান সংশ্লিষ্টরা। খুব সমস্যা হয়ে গেছে, এখন আল্লাহর রহমতে সরকার ছাড়ছে ঘোষণা হয়ে নাই, আমাদের তো খুবই ভালো লাগতেছে। অনেক কষ্ট দিনগুলো কাটাইছি, ঈদ করতে পারিনি মা বাবার সাথে, অনেক কষ্ট, অনেক দুর্দশার ভিতরে দিনগুলো কাটছে। দ্যাট ইজ নির্ধারিত যে আসন সংখ্যার অর্ধেক, এর অতিরিক্ত কোনো প্যাসেঞ্জার উঠানো যাবে না এবং এইটা আমরা নিজেরা জায়গায় জায়গায় চেক করব, সারার সময় চেক করব, মধ্য রাস্তায়ও আমরা চেক করব। ধোয়া মোছার প্রস্তুতি চলছে কমলাপুর ট্রেন স্টেশনেও। স্টেশন মাস্টার জানান, নতুন নির্দেশনায় সারা দেশে চলবে 28টি ট্রেন। বাড়তি নয় বরং আগের দামেই সব টিকিট বিক্রি হবে অনলাইনে। সারা বাংলাদেশে আমাদের 28 জোড়া ট্রেন পরিচালনা করা হবে। 19 জোড়া ট্রেন ঢাকা থেকে চলাচল করবে। 50% টিকিট বিক্রি হবে, 100% অনলাইনে বিক্রি হবে। লকডাউন খুলে দেবে লাগা মাস্টার রুম, বিএপি রুম, সেকেন্ড কালার, পাঁচ কালার সব রুম মুছে ট্রেন পরিচালনা করে দেওয়া। আমাদের যে কাজ সিগন্যালিং সিস্টেমের কাজগুলো আমরা করতেছি যাতে ট্রেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে নিরাপত্তা চলাচল করতে পারে। প্রাণ ফিরেছে সদরঘাটেও। সকাল 6:30 এখান থেকে প্রথম লঞ্চ ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে। পর্যায়ক্রমে দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাবে অন্যান্য নৌযান। আমাদের প্রথম লঞ্চটা চাঁদপুরের উদ্দেশ্যে যাবে 6টার পরে পরপরই সকাল। তারপরে শরীয়তপুর আছে, তারপর মুলাদি আছে, চাঁদপুর গ্রিন লাইন আছে, বরিশাল। মনে করেন আমাদের লঞ্চ অনেক দিন ধরে চলে না, সেহেতু আমাদের মনে করেন লঞ্চে যে অপরিষ্কার যেগুলো সেগুলো আমরা ধোয়া মোছা করে পয় পরিষ্কার করলাম। লঞ্চ অনেক অপরিষ্কার, নোংরা হয়ে গেছে, তাই আজকে আমরা কালকে আমাদের ট্রিপ এর জন্য ধোয়া মোছার কাজ করলাম। করোনা সংক্রমণ রোধে গত 5 এপ্রিল থেকে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ রয়েছে। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন 12,376 জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 23 ঘণ্টায় 15,205টি নমুনা পরীক্ষায় 1,354 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মোট শনাক্ত হলেন 7,89,080 জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 899 জন। এ নিয়ে করোনা থেকে সুস্থ হলেন 7,30,697 জন। গত একদিনে করোনা শনাক্তের হার 8.90, সুস্থতার হার 92.60 এবং মৃত্যুর হার 1.57। এক সপ্তাহ পর করোনা টিকার মজুদ শেষ হবার শঙ্কা রয়েছে। ভারত থেকে টিকা না আসায় প্রথম ডোজ নেয়া 15 লাখ মানুষ আপাতত দ্বিতীয় ডোজ নিতে পারছেন না। অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহীতাদের অন্য টিকা দেওয়ারও পরিকল্পনা নেই স্বাস্থ্য অধিদপ্তরের। দুপুরে স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে টিকার মজুদ কমতে থাকায় রাজধানীতে টিকা কার্যক্রমও সীমিত হয়ে এসেছে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্রটিতে গণটিকা কার্যক্রম শুরুর পর প্রতিদিন 1.5 থেকে 2,000 মানুষ টিকা নিত। টিকার মজুদ কমতে থাকায় এখন প্রতিদিন 150 থেকে 200 ব্যক্তি করোনা টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন। বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি বুথ। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, টিকার মজুদ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।
সেকেন্ড ডোজ দিতে ধরেন 4,000-5,000 হয়তো এখনও বাকি আছে। এই আমাদের যেভাবে আমরা ডেইলি দিচ্ছি 200-300 আমরা দিতেছি, এইভাবেই চলবে। ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে করোনা টিকা কেন্দ্রে প্রতিদিন 300-400 জন ব্যক্তি দ্বিতীয় ডোজ নিচ্ছেন। মজুদ শেষ এমন সংখ্যায় কার্যক্রম অব্যাহত রাখা নিয়ে উদ্বিগ্ন টিকা কেন্দ্রের সংশ্লিষ্টরা। প্রায় বলে যে আর 2-3 দিন চলবে, আর 1 সপ্তাহ চলবে, কিন্তু নির্দিষ্ট করে এখন আমাদের ডেট ফিক্সড করেনি যে কবে বন্ধ হবে। স্বাস্থ্য বুলেটিনের তথ্য মতে এ পর্যন্ত 39,30,751 জন ব্যক্তি দ্বিতীয় ডোজ নিয়েছেন, আর প্রথম ডোজ নিয়েছেন 58 লাখের বেশি মানুষ। টিকা আমদানি না করা হলে খুব শিগগিরই করণ টিকার মজুদ শেষ হয়ে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যে সমস্ত কেন্দ্রে তাদের রেজিস্ট্রেশন অল্প ছিল সেই কেন্দ্রগুলোতে কিছু কিছু টিকা তারা চালিয়ে যেতে পারবেন, কিন্তু যে সমস্ত কেন্দ্রগুলোতে রেজিস্ট্রেশনের সংখ্যা অনেক বেশি ছিল সেই কেন্দ্রগুলোতে কিন্তু তারা খুব বেশি সময় চালাতে পারবেন। 15 লাখের কাছাকাছি মানুষের হয়তোবা সেকেন্ড ডোজের টিকাটা পেতে বিলম্ব হবে। দুপুরে প্রচারিত স্বাস্থ্য বুলেটিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির মুখপাত্র জানান, অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়া ব্যক্তিদের অন্য কোনো কোম্পানির টিকা দেয়া হবে না। এক কোম্পানির ভ্যাকসিন প্রথম ডোজ, অন্য কোম্পানির দ্বিতীয় ডোজ না, সেইটি এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। ভারতীয় ভেরিয়েন্ট বা কালো ছত্রাক নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় জাতীয় কারিগরি পরামর্শ কমিটি নানা উদ্যোগ অব্যাহত রেখেছে বলেও স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। এদিকে সাতক্ষীরায় ভারত ফেরত 17 জনের করোনা শনাক্ত হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্ট সন্দেহে পরীক্ষার জন্য তাদের নমুনা নেওয়া হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে সাতক্ষীরায় আসা 337 জনের নমুনা পরীক্ষা শেষে 17 জনের করোনা ধরা পড়ে। তাদের সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালের আলাদা ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা তা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করে পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিং এর জন্য IEDCR-এ পাঠানো হয়েছে। বাকি 320 জনকে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এদিকে ভারত ফেরত 17 জনের করোনা শনাক্তের খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। বুধবার এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে এরই মধ্যে সুনির্দিষ্ট লঘুচাপ চলছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি আরও জানিয়েছেন সন্ধ্যার পর নিম্নচাপ শুরু হতে পারে। সেই ধারাবাহিকতায় সোমবার দুপুরে এটি ঘূর্ণিঝড় ইয়াসের রূপ নিয়ে সাগরে ফুঁসতে শুরু করবে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ দিয়ে ঘূর্ণিঝড়টি খুলনা ও সুন্দরবন সহ আশপাশের অঞ্চলে আঘাত হানতে পারে। তবে এটি সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা বা কতটা শক্তিশালী হবে তা এখনই নিশ্চিত করে বলতে পারছে না আবহাওয়া অফিস। বজলুর রশিদ আরও জানিয়েছেন নিম্নচাপ শুরুর আগ পর্যন্ত গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গতকালকের সুস্পষ্ট লঘুচাপটি বর্তমান পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আমরা আশা করছি আজ সন্ধ্যা নাগাদ এটা নিম্নচাপ আকার ধারণ করতে পারে। আগামীকাল অর্থাৎ সকাল দুপুর নাগাদ এটা সাইক্লোন ইয়াস নাম ধারণ করবে এবং এর পরবর্তী যেটা হবে অর্থাৎ হচ্ছে আগামীকাল রাত্রি অথবা পরশুদিন সকালে এটা আরও ইন্টেন্সিফাই হয়ে তীব্র থেকে অতি তীব্র সাইক্লোন রূপ ধারণ করতে পারে। এটা আপনার ওয়েস্ট বেঙ্গলটাই মেয়ে বেশি পাবে, আর দেশের বাংলাদেশের যে দক্ষিণ যদি কিছু টার্ন নেয় সেক্ষেত্রে বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে সুন্দরবন, খুলনা, বরিশাল এদিকে প্রভাবটা পড়তে পারে। যে কোনো দুর্যোগে সরকার মানুষের পাশে আছে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন আসছে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায়ও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সারা দেশে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও মুজিব কিল্লার উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। বিশাল সমুদ্র সীমায় যে কোনো দুর্যোগে মানুষের জানমাল রক্ষায় স্যাটেলাইটের কার্যক্রম বাড়ানোর নির্দেশও দেন প্রধানমন্ত্রী। মুজিব বর্ষ উপলক্ষে 110টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, 30টি বন্যা আশ্রয় কেন্দ্র, 30টি জেলা ত্রাণ গুদাম দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, 5টি মুজিব কেল্লা ও 50টি মুজিব কেল্লার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি এসব স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে থাকে। এসব সমস্যা সমাধানে সক্ষমতা ও সরকারের প্রস্তুতির চিত্র উল্লেখ করেন। 75 থেকে 96 পর্যন্ত বিভিন্ন সরকারের ভূমিকার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আপনারা জানেন যে ক্ষমতা যারা দখল করে তখন আরেক মিলিটারি ডিক্টেটর যেহেতু আসে ক্ষমতায়, তাই স্বাভাবিকভাবে তাদের আর সেই ধরনের কোনো উদ্যোগ তেমন ছিল না। মানুষ বাঁচাতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, এই চিন্তাভাবনা তাদের একটু কমই ছিল।
আমরা প্রত্যন্ত অঞ্চলে যেয়ে যেয়ে তখন এই ত্রাণ কাজ চালাই। সে সময় পার্লামেন্ট ছিল, আমি ফিরে এসে পার্লামেন্টে যখন এই কথাটা তুললাম, তখন খালেদা জিয়া প্রাইম মিনিস্টার উঠে দাঁড়িয়ে বললেন, যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। আমি জিজ্ঞাসা করেছিলাম, কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে বলতে পারবেন? এই ছিল অবস্থা। এরকম একটা অবহেলার শিকার কিন্তু সবসময় বাংলাদেশের মানুষ হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকারই থাক আর বিরোধী দলে থাক, আমরা কিন্তু সবসময় মানুষের পাশে থেকেছি। সমুদ্রসীমা কিংবা উপকূলে স্যাটেলাইটের কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেন সরকার প্রধান। আমরা চাচ্ছি যে আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে এর একটু ক্ষমতা বাড়িয়ে পুরো বাংলাদেশটাই যেন এর আওতায় আসে এবং এর মাধ্যমে যেন দ্রুত খবর পৌঁছানো যায়। শুধুমাত্র বাংলাদেশে না, আমাদের যে বিশাল সমুদ্রসীমা আমরা অর্জন করেছি, এই সমুদ্রসীমায় আমাদের জাহাজ চলে, যে সেখানেও যেন কোনো দুর্যোগ আসলে তার পূর্বেই যেন আমরা পূর্বাভাসটা দিতে পারি। করোনায় মানুষের কষ্ট লাঘবে সরকার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা যে সমস্ত নির্দেশনা দিচ্ছি, জানি হয়তো কিছু কষ্ট হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা সব ধরনের চেষ্টা করে যাচ্ছি সেই কষ্টটা লাঘব করতে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পুরস্কার প্রাপ্তির 48 বছর আজ। এটি ছিল দেশের ইতিহাসে প্রথম কোনো আন্তর্জাতিক পুরস্কার। গণতান্ত্রিক আদর্শকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠা করতে বিশ্ব শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় অনবদ্য ভূমিকার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেয়া হয় এ পুরস্কার। শুধু বঙ্গবন্ধু নন, শেখ মুজিব ভূষিত হন বিশ্ববন্ধু খেতাবে। দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্বে একাত্তরে অর্জিত হয় স্বাধীনতা। যুদ্ধোত্তর বিধ্বস্ত দেশ পুনর্গঠন, লাল সবুজ পতাকার মর্যাদা সমুন্নত রাখতে শুরু হয় শেখ মুজিবের নতুন সংগ্রাম। খুব অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধুর সততা, নিষ্ঠা, দেশ ও মানুষের প্রতি ভালোবাসা, গণতান্ত্রিক অসাম্প্রদায়িক আদর্শ দৃষ্টিকারে পুরো বিশ্বের, শুধু দেশ নয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতেও বঙ্গবন্ধুর অবদান নজর কাড়ে বিশ্ব নেতাদের। 1972 সালে 10 অক্টোবর চিলির রাজধানী সান্তিয়াগোতে 140 দেশের 200 জনের প্রতিনিধি সভায় সিদ্ধান্ত আসে বাংলাদেশের জাতির পিতাকে দেয়া হবে জুলিও কুরি শান্তি পদক। বিশ্ব শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে দেয়া হবে এই পদক। ভারতের জওহরলাল নেহরু, কিউবার ফিদেল কাস্ট্রো, ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, ভিয়েতনামের হোচিন মিন, দক্ষিণ আফ্রিকার নেনসন ম্যান্ডেলা, কবিও রাজনীতিবিদ পাবলো নেরুদা, মার্টিন লুথার কিং সহ বিশ্ব বরণ্য ব্যক্তিরা পেয়েছেন এ পুরস্কার। এর ধারাবাহিকতায় 73 সালের মে মাসে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদের আন্তর্জাতিক সম্মেলনে বঙ্গবন্ধুর হাতে তুলে দেয়া হয় জুলিও কুরি শান্তি পুরস্কার। এই সম্মান কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, এই সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের, স্বাধীনতা সংগ্রামে বীর সেনানীদের, জুলিও কুরি শান্তি পদক সমগ্র বাঙালি জাতি। সেদিন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত বিশ্ববন্ধু শেখ মুজিব হিসাবে। এই শান্তি পুরস্কার প্রাপ্তি 90 স্বাধীন দেশকে বিশ্ব সভায় এগিয়ে নেওয়ার পথটা আরো সহজ করে দেয়। বাংলাদেশের কোটি কোটি মানুষের মধ্যে বেঁচে আছেন, চিরকাল বেঁচে থাকবেন, তার প্রতিষ্ঠিত শান্তির বার্তা নিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করে চলছে এবং তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজকে রোহিঙ্গাদের আশ্রয়দানের মধ্যে দিয়ে শান্তির একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাবে আরো বহুদূর, মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্ব মানচিত্রে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রোজিনার সাথে কি ঘটেছে তা তদন্তে বেরিয়ে আসবে। তিনি মনে করেন এটি একটি অনভিপ্রেত ঘটনা। তিনি আশা করেন জামিনের পর সবার সব ধরনের ক্ষোভ প্রশমিত হবে। এদিকে সাংবাদিক নেতারা বলেছেন, 1923 সালে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের মতো এত পুরনো একটি আইনে মামলা দেয়া দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে প্রত্যাশা তাদের। দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের ঘটনায় পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে সাংবাদিক নেতারা সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যান। এরই মধ্যে রোজিনা ইসলামের জামিন হয়ে যাওয়ায় সাংবাদিক নেতারা মন্ত্রী এবং তার মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সময় তারা মন্ত্রীকে জানান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।
50 বছরে এই প্রথম একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হলো। এটি আমাদের কাছে দুঃখজনক। আমরা মনে করি যে অবাধ তথ্য অধিকার আইন করার পরে এই অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট প্রয়োগ করা এটি সাংঘর্ষিক, এবং পাশাপাশি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে সাংবাদিকদের ব্যাপারে যেভাবে এটাকে যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে পুলিশি কায়দায়, সেটাও কিন্তু আমাদেরকে আহত করে। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এই রোজিনার ঘটনার প্রেক্ষিতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেই দিকে অনুরোধ জানাচ্ছি। মন্ত্রী বলেন, এ ঘটনার নিরপেক্ষ তদন্ত যেন হয় সেজন্য তিনি প্রথম থেকেই সচেষ্ট ছিলেন। 1923 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ভারত ও পাকিস্তান সহ কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে বহাল আছে জানিয়ে মন্ত্রী বলেন, যে কোনো আইনে যেন সাংবাদিকরা হয়রানির শিকার না হয় সেজন্য তিনি সচেষ্ট আছেন। এই ঘটনাটি অবশ্যই একটি অনভিপ্রেত ঘটনা ছিল, যেটির প্রেক্ষিতে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমি আশা করব যে জামিন হওয়ার পর সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হবে এবং আপনারা আপনাদের যে মনের ক্ষোভ সেটি আপনারা ইতিমধ্যেই প্রকাশ করেছেন, সুতরাং প্রত্যেকে আবার আগের মতো কাজে ফেরত যাবেন। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে, একই সাথে আমাদের সবাইকে আইনও মেনে চলতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে, অর্থাৎ এটির মামলাটা ডিবিতে গেছে, সুতরাং তদন্তের মাধ্যমে যাতে সত্যটা বেরিয়ে আসে কী ঘটেছিল, এবং তার সাথে কোনো অন্যায় আচরণ করা হলে সেটিও তদন্তে আসবে। এর আগে সাংবাদিক নেতারা আইনমন্ত্রীর সাথেও দেখা করেন, সে সময় তারা গণমাধ্যম কর্মী আইনটি চূড়ান্ত করতে তার সহায়তা চান। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর হলেও মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্ত দেওয়ায় উদ্বেগ জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান পান্না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধনে মান্না অভিযোগ করেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও জেল জরিমানা দিয়ে গণমাধ্যমকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার। রোজিনা ইসলামের বিরুদ্ধে দেওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। এ সময় করোনাকালে দুরবস্থায় থাকা 1 কোটি পরিবারকে জরুরি ত্রাণ সহায়তা ও কর্মহীনদের চাকরি দিতে সরকারের প্রতি আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। মিথ্যাবাদী, এই সরকার রোজিনা ইসলামের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করতে পারেনি, তারপরেও জামিন দেবার সময় শর্ত জুড়ে দিয়েছে তাকে পাসপোর্ট রেখে দিতে হবে। আবার যত সমস্ত দুর্নীতির কাণ্ডকীর্তি, বালিশ বলেন, পর্দা বলেন, সমস্ত কিছুর একটারও ভিডিও বেরোয়নি, ওনারা রোজিনার ভিডিও বার করতে কাজে লেগে গেছে। এদিকে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও শর্ত সাপেক্ষে জামিনের প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করে ছাত্র সংগঠনটি। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন ছাত্র ইউনিয়নের নেতারা। তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সীমাহীন দুর্নীতির কারণেই দেশের স্বাস্থ্যখাতে নাজুক পরিস্থিতি বিরাজ করছে। সমাবেশ শেষে মিছিল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাওয়ে যান ছাত্র ইউনিয়নের নেতারা। মিছিলটি প্রেস ক্লাবের পূর্ব গেটে গেলে পুলিশি বাধার মুখে পড়ে, সেখানেই প্রতিবাদ জানান ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মিরসরাইতে 2 জন সহ দেশের বিভিন্ন জায়গায় 8 জন নিহত হয়েছেন। ভোরে চট্টগ্রামের বারুইয়ার হাট সোনাপাহাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় পিকআপ ভ্যান। এতে ঘটনাস্থলে নিহত হন ভ্যান চালক ওহিদ ও হেলপার রুবেল, তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। কুড়িগ্রাম ও বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 2 জন। এদিকে শনিবার সন্ধ্যায় নাটোরের আমহাটি এলাকায় নসিমন উল্টে আহত 2 জনের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিকআপ ভ্যান সিএনজি অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত 1 জনের অবস্থা গুরুতর। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকলেও এবারের ঈদযাত্রায় দেশের সড়ক ও মহাসড়কে 318টি দুর্ঘটনায় প্রাণ গেছে 331 জনের আর আহত 622 জন।
দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, গণপরিবহন বন্ধ থাকায় ব্যক্তিগত যান, অটোরিকশা, ট্রাক ও পিক আপে যাত্রী পরিবহন করায় দুর্ঘটনা অন্যবারের তুলনায় এবার অনেক বেশি। গত বছরের ঈদ যাত্রায় প্রাণ গিয়েছিল 168 জনের। দুর্ঘটনা রোধে ধীর গতির যানবাহনের জন্য পৃথক লেন নির্মাণ ও যানবাহনের ত্রুটি রোধ সহ 8 সুপারিশ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। লক্ষ্মীপুরের রামগঞ্জে ইটভাটার উঁচু চিমনি ধসে 2 সহোদর সহ 3 শ্রমিক নিহত হয়েছেন। এর সময় অন্তত 8 শ্রমিক আহত হন। রবিবার বিকেলে উপজেলার দেহলা গ্রামের মদিনা ব্রিক্সে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা 2 সহোদর বেলাল হোসেন ও ফারুক হোসেন কমলনগর উপজেলার চটজগ বন্ধু গ্রামের আলতাফ মাঝির ছেলে। নিহত রাকিব হোসেনের কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইটভাটার উঁচু চিমনির দেয়াল ধসে পড়লে কর্মরত 10 জন দেয়ালের নিচে চাপা পড়েন। এতে 2 ভাই বেলাল ও ফারুক ঘটনাস্থলেই মারা যায়। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গুরুতর আহত শ্রমিক রাকিব হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। এদিকে ঘটনাস্থল থেকে মরদেহগুলো নেয়ার সময় শ্রমিকরা ভাটা মালিক আমির হোসেন ডিপজলের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পরপরই ভাটা মালিক পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রাপ্তি চাকমা ও ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মংলা সমুদ্র বন্দরে একটি তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ইঞ্জিন চালক মারা গেছেন। দগ্ধ হয়েছেন আরও একজন। রবিবার দুপুর 2টার দিকে বসুন নদীর মংলা বন্দর এলাকায় মেঘনা ডিপোর জেটিতে নোঙর করা ওটিসি লিংক নামে তেলের ট্যাঙ্কারে আগুন লাগে। মংলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট জাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ফখর উদ্দিন জানান, ট্যাঙ্কারটি মেঘনা ডিপোর জেটিতে ভেড়ার সময় আগুন লাগলে 2 দগ্ধ হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান ইঞ্জিন চালক মোহাম্মদ আলী ওরফে লাল মিয়া। অপর দগ্ধ ইয়াসিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম থেকে আসা মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের তেলবাহী জাহাজটির তেমন কোনো ক্ষতি হয়নি। আহত ইয়াসিন ফেনীর ছাগলনাইয়ার সুলতান আহমেদ পাটোয়ারির ছেলে। রাজধানী পল্লবীতে সন্তানের সামনে বাবাকে হত্যা মামলার আরেক আসামি মোহাম্মদ মনির বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায় ব্যবসায়ী শাহিনের ঘাড়ে একের পর এক কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মনির। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, আসামিদের দেওয়া তথ্য মতে রাজধানীর পল্লবী এলাকার সাগুফতা হাউজিং এর ভেতর অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সন্ত্রাসীরা মনিরকে ছিনিয়ে নিতে চাইলে পুলিশ গুলি চালায়। এ সময় নিহত হয় আলোচিত শাহিন উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি মনির। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাবন্দী সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাস রহমানের আদালত রবিবার বিকালে এই আদেশ দেন। হাসপাতালে চিকিৎসার জন্য বৃহস্পতিবার আদালতে আবেদন করেন বাবুল। শুনানি শেষে কারাবিধি অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আবেদনে জানানো হয়, বাবুল আক্তার অ্যাজমা সহ নানা রোগে ভুগছেন। কারাগারে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় কারাগারের বাইরে অন্য যে কোনো হাসপাতালে তার চিকিৎসার অনুমতি চান তার আইনজীবীরা। স্ত্রী মিতুকে হত্যার অভিযোগে বাবুল আক্তারের বিরুদ্ধে 12 মে 45 থানায় মামলা করা হয়। মিতুর বাবা মোশারফ হোসেনের করা সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। 2016 সালের 5 জুন ভোরে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে বের হওয়ার পর খুন হন মিতু। এবার আরো কিছু অনুষ্ঠানের খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড এবং বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এলজি ইলেকট্রনিক্সের যৌথ উদ্যোগে রবিবার উদ্বোধন করা হলো এলজি পিউরিকেয়ার রেঞ্জের আরও ওয়াটার পিউরিফায়ার। এর উদ্বোধন করেন এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন এবং র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন। এতে আরও উপস্থিত ছিলেন র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের হেড অফ মার্কেটিং মোহাম্মদ জানে আলম, হেড অফ রিটেল সেলস কে এম মোসাদ্দেক উল্লাহ মুন্না, এলজি বাংলাদেশের কর্পোরেট ব্র্যান্ডিংয়ের প্রধান মাহমুদুর হাসান এবং প্রোডাক্ট ম্যানেজার শাহরিয়ার রেজা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হলো ওয়াল্টার মেগা ঈদ ফেস্টিভ্যাল।
এই উপলক্ষে ওয়ালটন শুরু করেছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 11। শনিবার বিকেলে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে এর উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মোর্শেদ। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের AMD আবুল বাশার হাওলাদার, DMD নজরুল ইসলাম সরকার ও ইভা রেজওয়ানা নীলুসহ অনেকে। এছাড়া অনলাইনে সারা দেশের ওয়ালটন পণ্যের ডিস্ট্রিবিউটররা অনুষ্ঠানে যোগ দেন। এই ক্যাম্পেইনে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, গ্যাস স্টোভ ও রাইস কুকার কেনার জন্য ক্রেতাদের নানা সুবিধা দিচ্ছে ওয়ালটন, যার মধ্যে রয়েছে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ, ফ্রি ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার সহ অসংখ্য সুবিধা। ফোটন মোটর গ্রুপের পক্ষ থেকে 2021 সালে বেস্ট কাস্টমার কেয়ার পুরস্কার অর্জন করেছে এসিআই মোটরস লিমিটেড। এসিআই মোটরস সার্ভিস টিমকে এই পুরস্কারের স্বীকৃতি জানাতে রবিবার এসিআই মোটরসের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। এসিআই মোটরসের অন্যান্য কর্মকর্তারা এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ফোটন মোটর গ্রুপের উচ্চ পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পাঁচ দিন পর কারামুক্ত রোজিনা, সাংবাদিকতা চালিয়ে যাবার প্রত্যয়, ভর্তি করা হয়েছে হাসপাতালে, পাসপোর্ট জমা দেওয়ার আদেশ। স্বাস্থ্যবিধি মেনে কাল থেকে চলবে বাস ট্রেন লঞ্চ, যাত্রী নিতে হবে অর্ধেক, শর্ত শিথিল করে লকডাউন বাড়ল 30 মে পর্যন্ত। পাসপোর্টে ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও নীতির পরিবর্তন হয়নি, দাবি পররাষ্ট্রমন্ত্রী। নতুন এই প্রেম উদ্বেগের বললেন মির্জা ফখরুল। যে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, বুধবার আঘাত হানার শঙ্কা, পাশে আছে সরকার, রয়েছে মোকাবেলার প্রস্তুতি, আশ্বাস প্রধানমন্ত্রী। মুশফিকের পরে মিরাজ মুস্তাফিজের ঝাঁঝালো পারফরমেন্সে ধরাশায় শ্রীলঙ্কা, 31 রানের জয়ে সিরিজ শুরু বাংলাদেশের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavisione ও সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।